আসানসোলের বানপুরের সেলের ইস্কোর 100টির বেশি আবাসন তৃণমূল দখল করেছে, এমনটাই অভিযোগ তুলেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রপল। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রপল বলেন, 100টির বেশি আবাসন তৃণমূল দখল করে রেখেছে, কিন্তু ইস্কো কর্তৃপক্ষ সেগুলিকে দখলমুক্ত করতে পারছেন না। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এখন ইস্কোর যে কোয়ার্টার রয়েছে, এই বিভিন্ন কোয়ার্টার 100-এর উপর কোয়ার্টার ইলিগাল ভাবে দখল করে রাখা হয়েছে, এবং শুধু দখল নয়, আজকে যার নামে কোয়ার্টার সে ভাড়া দিয়ে দিয়েছে আরেকজনকে, সে সেখানে থাকে না, সে ভাড়া দিয়েছে একজনকে, সেখান থেকে সে ভাড়া পাচ্ছে। আর ইস্কো সেখানে ফ্রিতে জল, ফ্রিতে ইলেকট্রিসিটি সব দিয়ে যাচ্ছে। এগুলো বলার সত্ত্বেও আজকে ইস্কোর ম্যানেজমেন্ট ডিআইসি বীরেন্দ্র প্রতাপ সিং এবং ওখানকার ইডি গৌতম ভাটিয়া এবং সিজিএম এবং জিএম সুস্মিতা রায় এবং সব্যসাচী দত্ত, তারা কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না। উপরন্তু আমার মনে হচ্ছে যে তারা বোধহয় একটু ভয় পেয়ে রয়েছে। আজকে এই বিষয়টি নিয়ে আমি দিল্লিতেও জানিয়েছি, এবং আমি আগামী দিনেও মাননীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজির কাছে এই কথাটি তুলব যে কেন, কি পিছুটান রয়েছে যে আজকে ইস্কোর ম্যানেজমেন্ট যে 100-এর উপর কোয়ার্টার ইলিগালি দখল করে রেখেছে, টিএমসি দখল করে রেখেছে, সেই কোয়ার্টার খালি করছে না কেন? তার মানে কি তাদের মধ্যে কিছু আঁতাত রয়েছে নাকি? টিএমসি আর ইস্কোর ম্যানেজমেন্টের মধ্যে কি আঁতাত রয়েছে? কেন ইস্কোর ইলিগাল কোয়ার্টার কেন খালি করা হচ্ছে না? কেন জল আর ইলেকট্রিসিটি ইস্কো ফ্রিতে দিচ্ছে? এটা আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, এবং এটা আমি কেন্দ্র সরকারের কাছে মুভ করব। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আসানসোল পৌর নিগমের 78 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র, মঙ্গলবার দুপুর 12টা নাগাদ বানপুর স্টেশন রোড স্থিত তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তিনি বলেন, বিধায়ক যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, এবং ইস্কো কর্তৃপক্ষ তাদের আবাসন কেন দখলমুক্ত করছেন না, তাদের সোর্সের মধ্যেই ভুত রয়েছে। টিএমসি নেতারা কারা দখল করে রেখেছেন, নাম বলেছেন কি কোনো স্পেসিফিক্যালি? বলেছেন নাম? তুমি হাওয়াতে বললে আমি কি বলবো? আমি বরঞ্চ ইস্কো কর্তৃপক্ষকে এর আগেও বলেছি, আর উনি যেমন বলছেন তেমনি আপনারাও জানেন যে বিজেপিরও অনেকে এখানে আমি শুনেছি কোয়ার্টার দখল করে রেখেছে। আমার বক্তব্য হচ্ছে, অবৈধ যদি কেউ দখল করে রাখে, সে তৃণমূল না বিজেপি না সিপিএম না কংগ্রেস, কোনো পলিটিক্যাল কালার দেখতে হবে না। ইস্কো তাদের কোয়ার্টার, সেগুলো ইস্কো কেন রেস্কিউ করছে না? ইস্কো তো করা উচিত, আমরা তো কোথাও বাধা দিচ্ছি না। ইস্কো নিজেই করবে না, সোর্সের মধ্যে ভূত আছে। উনি বলুন, উনি তো মানে সেন্ট্রালে যে দল ক্ষমতায় আছে তার বিধায়িকা, উনি ইস্কোর সাথে কথা বলে ওঠান। তৃণমূল এইসবের মধ্যে থাকে না, তৃণমূলের নাম করে যদি কেউ করে থাকে, যদি কেউ থাকে, তার দায়িত্ব তার, তৃণমূল তার পাশে নেই। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমিও চাই আমার ওয়ার্ডে কোনো অবৈধভাবে যেন কিছু না থাকে, পরিষ্কার কথা। এই পুরো এই ওয়াটার দখল সিন্ডিকেটের সাথে তৃণমূলের কেউ নেই, বরঞ্চ উনি ইস্কোকে বলুন, ইস্কো তো সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাদেরই আছে, ভারতীয় জনতা পার্টি সরকার চালাচ্ছে, তারা এগুলো ইস্কোর যেগুলো অবৈধ কোয়ার্টার সেগুলোকে তারা উচ্ছেদ করুক। এটা নিয়ে আমি কি বলবো, একটা কন্ট্রাডিক্টরি উনি কথা বলছেন। তাহলে উনি অভিযোগই কেন করছেন যদি ইস্কো এতে যুক্ত থাকে? এ হাস্যকর ব্যাপার, যদি তেমনি থাকে উনি নাম দিক, উনি যখন এমনি বলছেন উনি বলুক এই 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 অমুক সমুক কোয়ার্টারগুলো তমুকরা দখল করে আছে, স্পেসিফিক্যালি কমপ্লেন করুক উনি ইস্কোর কাছে, ইস্কো করাক, আমরা তো এর মধ্যে বাধা হয়ে দাঁড়াইনি। ও শুধু শুধু কোনো কারণে উনি হাইলাইট করার জন্য মায়াসাজে আসেন, এই ধরনের বক্তব্য রেখে যান। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।